বেনাপোল দিয়ে কাঁচা মরিচ আমদানি হওয়ায় বন্দর এলাকায় স্বস্তি ফিরেছে। বর্তমানে বেনাপোল সহ আশপাশের বাজারে 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। গত সোমবার একদিনে 50 ট্রাকে 582 টন কাঁচা মরিচ আমদানি হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 11 ট্রাকে আমদানি করা হয় 133 টন কাঁচা মরিচ। সবশেষ বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত 6টি ট্রাকে 87 টন কাঁচা মরিচ আমদানি হয়। বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বেনাপোল বন্দরে কাঁচা মরিচ আমদানির কাজ 6টি CNF করছে। প্রতি টন কাঁচা মরিচের আমদানি মূল্য 60,000 টাকা। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক ট্রাফিক রাশিদুল সজীব নাজির বলেন, ভারত থেকে গত 3 দিনে 806 মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।